بسم الله الرحمن الرحيم ادع الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وجادلهم بالتي هي احسن ان ربك هو اعلم بمن ضل عن سبيله وهو اعلم بالمهتدين করেছেন যে হানাফি আলেমগণ অনেক সময় তাদের কথা বা বক্তৃতায় বক্তৃতা পেশ করে থাকেন ভুল বক্তৃতা দিয়ে থাকেন ভুল ব্যাখ্যা করে থাকেন এগুলি সংশোধনের জন্য এর প্রতিবাদ করে থাকেন আহ্লাহাদিস আলেম আলামগন হানাফি আলেম উল্লামাগন এটা চোখে দেখেন না বা তারা আহ্লাহাদিস আলেমদেরকে তারা তিরস্কার এবং দূষারোপ করে থাকার চেষ্টা করেন আসলে এর কারণ কী এর কারণ হলো হানাফি আলেমগণও অনেকেই জানেন বুঝেন কিন্তু তারা চোখ বুঝে থাকার চেষ্টা করেন তাদের বাপদাদার বা অতীতের বা পূর্বপুরুষের বা তাদের বুজুর্গণের দিনের অনুসরণ করার কারণে তারা যদি হকটা তুলে ধরেন তাহলে তাদের স্বার্থের ব্যাঘাত ঘটতে পারে যার ফলে তারা অনেক ক্ষেত্রে হক জানার পরেও তারা প্রকাশ করার চেষ্টা করেন না ইদানিং আলহামদুলিল্লাহ অনেক হানাফি আলেমা এমন রয়েছেন যারা আলহামদুলিল্লাহ যদি অন্যায় বুঝতে পারেন বা অপব্যাখ্যা বুঝতে পারেন তারা প্রতিবাদ করেন কথা বলেন অনেক আলেমুলামা যেমন বিশেষ করে আমির হামদার কথা বলেছেন তার কয়েকটি বক্তৃতা রয়েছে যাদের প্রতিবাদ স্বয়ং হানাকে আলেমুলামাদেরও অনেকেই প্রতিবাদ করেছেন এবং তার বক্তৃতার উপরে নিন্দা প্রকাশ করেছেন এটা অনেকেই করেন কিন্তু অধিকাংশই প্রকাশ এই জন্যই করেন না যে যারা বিশেষ করে তারা চোখ গুজে থাকার চেষ্টা করেন তারা অন্ধের মতো তাদের পূর্ব অনুসরণ করেন এবং বন্ধ করে থাকেন তার কারণ হলো তাদের স্বার্থের ব্যাঘাত করতে পারে তাদের ইমামতির সমস্যা হতে পারে তাদের চাকরির সমস্যা হতে পারে এগুলি তারা হককে লুকিয়ে থাকার চেষ্টা করেন কিন্তু আহাদিসগণ এই ভয় করেন না তারা জানেন হকটাকে মানুষের কাছে প্রচার করতে হবে এটা হলো শরীয়ত এটা হলো তাদের প্রতি দায়িত্ব বা কর্তব্য এই বিশেষ করে আর হালাফে আলেম ওলা তারা বিশেষ করে তারা ভুলের মধ্যে দিয়ে আসলে বেশিরভাগ আলেম ওলা বড় হয়ে থাকেন ভুলটাকে তাদের কাছে নজরে ভুল মনে হয় না এবং ভুলটাকে তাদের কাছে কারেক্ট বা সঠিক মনে হয় সঠিকটা তাদের দৃষ্টিতে আনকারেক্ট মনে হয় সুতরাং এই জন্য তারা সত্য বুঝলেও না বুঝার ভান করে থাকেন এবং অনেক সত্যকে তারা লুকানের চেষ্টা করেন এবং যেটা চলছে প্রচলিত আছে মানুষের কাছে মানুষের সমাজে এগুলি নিয়ে তারা ব্যস্ত থাকার চেষ্টা করেন তাদের স্বার্থের ব্যাঘাত যাতে না ঘটে এই জন্য তারা করেন কিন্তু আলেম আলমগন তারা হকের কথা এবং সহি মানহাজের উপর রসুল সাল্লা সাল্লামের তরিটা তরিকা খুঁজে বের করে সেটা নিজেরা আমল করার চেষ্টা করেন এবং মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেন জাতিকে মুক্ত করার জন্য জাতিকে সঠিক রাস্তা দিক নির্দেশনা দেওয়ার জন্য তারা এই কথা বলেন যারা এই হাদিস আলমদেরকে পুরস্কার করেন ধিক্কার দিয়ে থাকেন আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান করুন তাদেরকে বুঝধান দান করুন কারণ হক আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তার উম্মতের তিহাত্তর ফেরকার মধ্যে একটিমাত্র ফেরকা জান্নাতি হবে এবং তাদের বিষয়ে বলেছেন যে মা আনা আলাইহি ওয়াসাবি আমি এবং আমার সাহাবাহিকের আমরা যে রাস্তায় যে পথ অনুসরণ করলাম এই পথ যারা অনুসরণ করলাম বাকি সবগুলি গুমরাহী তারা বাকি সবগুলি হবে তারা জাহান্নামীদের কাতারে সুতরাং যারা হক জানার পরে বোঝার পরে হকটাকে কবুল করবে না হক মানবে না হক থেকে চোখ বন্ধ করে থাকার চেষ্টা করবে তাদের জন্য দোয়া করছে পাক তাদের চোখ খুলে দেওয়ার চেষ্টা করুন তাদের বুঝদান দান করুন পাক তাদেরকে হেদায়ত দান করুন ওসলাল্লাহ নবী গীন